একজন ছেলে ও মেয়ে কি কখনো বন্ধু হতে পারে? ভার্সিটিতে বিষয়টা অনেক প্রকট, ধর্মীয় দিক থেকে আলোচনা চাই। শুধু ধর্মীয় দিক থেকে না, এ বিষয়ে অনেক মনীষীর উক্তি আছে, আমি আর সেদিকে যাচ্ছি না, সেগুলো উদ্ধৃতি করে কোট করে, কারণ সময় কম আমাদের হাতে। আপনারা অনেকেই জানেন যে অনেক মনীষী আছেন যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা ছাড়াও বলেছেন যে আসলে সৃষ্টিকর্তা এমনভাবে সৃষ্টি করেছেন যে একজন ছেলে একজন মেয়ে তথাকথিত ভালো বন্ধু হওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা সময় পর্যন্ত হয়তো থাকে, কিন্তু সবসময় এটা থাকে না। আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন এইভাবে। আসলে গোটা পৃথিবীতে আজ যত রকমের ফাসাদ দেখতে পারেন, এই জাতীয় পাশবিক নির্যাতন এবং এই জাতীয় যত অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সবগুলো এটাকে না মানার কারণে হয়েছে। পৃথিবীর মানুষ নিজে অনেক অনেক আইডিওলজি, অনেক চিন্তাভাবনা, এগুলোকে মানুষ ট্রাই করে, এগুলো অনেকগুলোকে মানুষ পরীক্ষা নিরীক্ষা করে, একটা পর্যায়ে ঠিকই তাকে আল্লাহর কাছে ফিরে আসতে হয়। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম ল্যাবে ছেলে মেয়েদের সাথে একই সাথে ক্লাসে ক্লাস ল্যাব ইত্যাদি ইত্যাদি করতে ক্লাস ল্যাব ইত্যাদি করতে হয়, এভাবে এখানে নন মাহরামদের সাথে দূরত্ব বজায় রাখা যায় কিনা কঠিন, কিন্তু সে কঠিন এবং অসাধ্য সাধন করতে হবে। যদি আমি মুসলিম হয়ে থাকি, যদি আমি ইমানদার হয়ে থাকি, যদি আমার বিশ্বাস থাকে যে আল্লাহর সামনে আমার জবাব দিয়ে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আলামু খায়নাতাল আয়ুন, আমাদের চোখ, এটা দিয়ে আমরা যে অন্যায় করি, যে গুনাহ করি, যে পাপাচার করি, সেটা আল্লাহ তাআলা জানেন। দেখুন, ইসলাম নির্দেশ করেছে ছেলেদেরকে আগে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম, ছেলেরা যেন তাদের চোখকে সংযত রাখে। পাশাপাশি মেয়েদেরকে নির্দেশ করেছে তাদের সৌন্দর্য যেন প্রদর্শন না করে। ইসলামের পর্দার সিস্টেম, পর্দার এই বিধানটা কেন দেওয়া হয়েছে? এটা নারী জাতির সম্ভ্রম, তাদের ইজ্জতকে রক্ষা করবার জন্য দেওয়া হয়েছে। কোনো মেয়ে, তিনি যদি খুব খোলামেলা চলাফেরা করেন, তাকে দেখে ছেলেরা যে বাজে চিন্তা করে, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা দিয়ে রেখেছেন যে তার খোলামেলা এ ধরনের দৃশ্য দেখার পর তার মনের ভিতরে বাজে চিন্তা আসবে, আসাটাই স্বাভাবিক। যদি আসে, তার মনে যে সমস্ত জল্পনা কল্পনা করা হয়, ওই ভদ্র মহিলাকে যদি সেগুলো উচ্চারণ করে বা সেগুলো তাকে যদি বলা হয়, সে তো পায়ের জুতা খুলে তাকে পিটাবে, কোনোদিনই সহ্য করবে না। তো ইসলাম সেটাই বলে, ইসলামের চাইতে বাস্তববাদী আর কিছু নেই। ইসলাম বলে যে যে জিনিসটা মানুষ তোমাকে নিয়ে বাজে চিন্তা করছে, জল্পনা কল্পনা করছে, মনে মনে তোমাকে ধর্ষণের চিন্তা করছে, তুমি সেরকম কোনো পরিস্থিতির মুখে নিজেকে ফেলো না, মানুষের সামনে সেরকম নিজেকে উপস্থাপন করো না যে তোমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করতে পারে। মিডিল ইস্টে, আমি সৌদি আরবে দেখেছি এমন বহু লোক আছে, সৌদি আনদের মধ্যে নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু নিজের পরিবারের মেয়েরা পর্দার সাথে চলে। কারণ ওই যে, সে তো জানে যে পর্দাহীনতা বা অশ্লীলতা বা বেহায়াপনা বা খোলামেলা পোশাক, এটা যদি কেউ অবলম্বন করে কোনো নারী, তখন তাকে নিয়ে মানুষ বাজে চিন্তা করে। এই জন্য পর্দার এই বিধানটা মানার জন্য মেয়েদেরও দায়িত্বশীল থাকতে হয়, ছেলেদেরও দায়িত্বশীল থাকতে হয়। আপনি আপনার দৃষ্টিকে সংযত রাখবেন, সংগ্রাম করবেন। এতে আপনাকে অনেকে হয়তো আনস্মার্ট বলবে, অনেকে অনেক কথা বলবে, বাট আপনার ইমান রক্ষার জন্য আপনি এটা করতে হবে। এটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ যেন আপনার চরিত্র হেফাজত করলেন এবং আল্লাহর কাছে আপনি উত্তম বিনিময় লাভ করবেন। এভাবে সংগ্রাম করে চলবেন, তারপরও কখনো আপনার নিজের অজান্তে কোনো গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আপনি তওবা করবেন এবং ফিরে আসবেন, চোখকে নামিয়ে ফেলবেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না, আল্লাহ তাআলা মাফ করবেন।